আরমুকে সকলকে ওয়েলকাম। আজ আমি রান্না করে দেখাবো কাতলা মাছ ভাপা। এইভাবে কাতলা মাছ ভাপা রান্না করে আপনারা বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। ঝোল ঝাল খেতে খেতে আমরা বোরিং হয়ে যাই, কিন্তু আপনারা এইভাবে ভাপা রান্না করে খাবেন। যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন। মাছ ভাপা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ, এখানে চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, এক চামচ লবণ নিয়েছি, এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে সর্ষের তেল নিয়েছি দেড় চামচ, আর এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব, বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, কারণ ভাপা তৈরি করবো তো কড়া করে ভাজলে ভালো লাগবে না। এবার আমি এই ভাজা মাছগুলোর সঙ্গে সব কিছু মেখে নেব, লবণ হলুদ পেঁয়াজ। একটু হালকা হাতে করতে হবে, নাহলে মাছগুলো যদি ভেঙে যায়, হালকা করে মাছগুলো ভেজেছি তো সেই জন্য। এই ভাজা মাছ ভাজা তেলের মধ্যে আমি মেখে রাখা মাছ দিয়ে দিলাম পুরো। জাস্ট একটা পিট উল্টে দেব, কিছুই করব না। এক এক করে সব মাছে উল্টো দিকটা উল্টে দেব। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব, আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার আঁচটা অল্প করে ঢেকে দেব। দেখুন আমি আঁচটা অল্প করে দিয়েছি, এবার ঢেকে দেব। এটা ভাপায় হয়ে যাবে, আবার 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন এবার আমি ঢাকাটা উঠিয়ে দেবো, 5 মিনিট হয়ে গেছে। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। গামা খামাকা দেখুন ঝোল রয়েছে, একঘেয়ে কাতলা মাছ যে ঝোল যদি খেতে ভালো না লাগে, এভাবে ভাপা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আপনারা একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।